এই জাঙ্গা লাগবে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে হলে সমগ্র দেশে এই রকম 100 জাঙ্গা চাই। এই জাঙ্গা আজকের পৃথিবীব্যাপী সমগ্র জায়গায় দেখিয়ে দিতে হবে। ওদের তো জাঙ্গা এখন পরেও না, ওদের জাঙ্গা খুঁজেও পাওয়া যাবে না। আমি আপনাকে স্পষ্ট করে দেশবাসীকে উৎসাহ দিতে চাই, বলতে চাই আপনারা এই জাঙ্গা পর্যন্ত খাতে নিন। এই জাঙ্গা গুলো আজকের মানুষের আন্দোলনের জন্য দরকার। এই জাঙ্গা দিয়ে বাংলাদেশের ওই সকল অপবিত্র দুর্নীতিবাজ চোর চাঁদাবাজ গুন্ডা ধর্ষণকারী ওদের মুখোশ উন্মোচন করে দেশবাসীর বিজয় নিয়ে তারপরে দেশের সংস্কার করেন, রাষ্ট্রের সংস্কার করেন, দাঙ্গাবাজি বন্ধ করেন বাংলাদেশের মানুষের উপরে। এই মুহূর্তে আমি যখন কথা বলছি সাগর ভাই, আজকেও দিনের মধ্যে কমপক্ষে 50 জনের মতো লাশ পড়ে গিয়েছে। বাংলাদেশের এই চেতনা চেতনা এই ধান্দাবাজির চেতনার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যাচ্ছে। বাংলাদেশের জনগণ প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, তারাই এখন আন্দোলন করছে, যারা প্রকৃত মুক্তিযোদ্ধার চেতনাকে লালন করে, যারা চায় যে মাতৃভূমি আমার, এই দেশ চলবে আমার কথায়, এই দেশের চাকরি হবে আমার কথায়, এই দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে আমার কথায়, অধিকার প্রতিষ্ঠিত হবে আমার কথায়, গরিব কৃষক শ্রমিক জনতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান স্বাধীনভাবে বসবাস করতে পারবে, সেই চেতনাধারী লোকেরা আজকের আন্দোলন করছে। আপনি যখন একটা গোষ্ঠীকে ইঙ্গিত করে প্রত্যেকটা সময়, এটা নিয়ে আমি বারবার আলোচনা করেছি, টকশো করেছি, সময় নষ্ট করতে চাই না, যে শেখ হাসিনার মূল প্ল্যান ছিল যে আর একটা 2013 সালের সেই শাহবাগ তৈরি করতে পারে কিনা, কিন্তু উনি ভুলে গিয়েছে। উনি মনে করেছে যে 20 বছর রঙ্গমঞ্চ করে বাংলাদেশের মানুষকে মনে হয় পরিবর্তন করতে পেরেছে, কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ে লালন করা সেই ধর্মভিত্তিক চিন্তা, রাষ্ট্রের স্বাধীনতার পক্ষের চিন্তা, মুক্তিযুদ্ধের সপক্ষের চিন্তা, বাংলাদেশকে নিজের দেশ মনে করে ইমানের আলোকে এই দেশটাকে পরিচালনার চিন্তা, সেটা মুছে দিতে পারে নাই। যে কারণে আজকের একই শাহবাগে, যেই শাহবাগে আজকের আলেমদের জন্য ফাঁসির জন্য মিছিল করেছে, সেই শাহবাগে এখন সেজদা দেয় বাংলাদেশের স্কুল কলেজের ছাত্র ছাত্রী শিক্ষার্থীরা। যেই কলেজে আপনি শেখ হাসিনা নিজে মিথ্যা ইতিহাস প্রচার করেছে যে 300 লোক নারী নিহত হয়েছে, 40 জন নারী সেই রোকেয়া হলে ধর্ষণের শিকার হয়েছে, যদিও ইতিহাসের কোনো পাতায় নাই, সেই আর সেই জায়গায় রোকেয়া হলে আজকের শিক্ষার্থীরা নিজেরা নিজেরা মিছিল দিচ্ছে, বলছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। এখন সমস্যাটা হচ্ছে যারা আজকের এই ফেসিবাদের দোসর, তারা এই কথাগুলো শুনতে পারে না, কারণ হচ্ছে ওদের দালালির নৌকা বন্ধ হয়ে যাবে। ওদের দালালি বন্ধ করে দিয়েছে সাগর ভাই ইতিমধ্যে। আপনি জানেন বাংলাদেশের এই যে সর্বশেষ আপনার কি গাজীপুরের এমপি, সেই এমপি সহ আন্দোলন হয়েছে, মানে সরি সাবেক মেয়র আপনার জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পিএসকে পর্যন্ত আন্দোলনকারীরা ছাড়ে নাই। আজকের সমগ্র বাংলাদেশের সব জায়গার চিত্র পরিবর্তন হয়ে গিয়েছে। এই চিত্রটা আপনি দেখলে কোনো মানুষ মেনে নিতে পারে যে একটা ট্যাংকের উপরে একজন ছাত্রকে মৃত্যু দেহ, সেই দেহটাকে আবার এখান থেকে পুলিশ নিক্ষিপ্ত করে ফলোরে পাঠিয়ে দিচ্ছে। এক পুলিশ আর এক পুলিশকে বলছে ফালিয়ে দাও ফালিয়ে দাও, মারা যাওয়ার পরে। এটা কোনো যুদ্ধ আহত দেশ না, এটা বাংলাদেশ। এই বাংলাদেশে এটা হতে পারে না। আমি আপনাদের এই সকল চেতনায় লাথি মারি, কারণ আমি এই সব চেতনা বিশ্বাস করি না, যেই চেতনায় বাংলাদেশের মানুষকে বিভাজন শিখায়। আমি তো মনে করি এই যে সাধারণ শিক্ষার্থীরা প্রস্তাব করছে, চেতনার উপরে প্রস্তাব করছে, আমি ওই সকল চেতনাকে বিশ্বাস করি যে না, আজকের এই মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে কোনো প্রশ্ন থাকবে, এটা তো অবশ্যই কোনো প্রশ্ন থাকার কথা। মুক্তিযোদ্ধার চেতনাই তো আমি বলছি যে আজকের যারা মুক্তিযোদ্ধা তারাই এখন যুদ্ধ করছে। আপনি হোয়াট ডু ইউ মিন সে বাই ঠিক আছে, চেতনা? কিন্তু আমাদের 71 সালের মুক্তিযুদ্ধের প্রকৃত মুক্তিযোদ্ধা 71 যারা সালের দাঁড়ান, মুক্তিযোদ্ধা, তাদের ওই 71 চেতনা সালের এবং মুক্তিযুদ্ধের 71 চেতনা নিয়ে কোনো প্রশ্ন থাকা, এই চেতনাটা আমাদের সবার, আপনি আওয়ামী একাত্তর লীগ সমালোচনা করতে পারেন, আপনি কিন্তু এই বুঝতেছেন না চেতনাটাও কেন আওয়ামী লীগের নয়, এটা 71 সালে? আপনি সাগর ভাই বুঝতেছেন না কেন 71 সালের মুক্তিযোদ্ধাকে হাইজ্যাক করেছে তারা, চেতনাকে সেটা বিকৃত বলতে পারেন, করেছে? সেটা সে ধরনের অভিযোগ থাকতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা যেটা প্রকৃত সেই সেটা নিয়ে আমি তো প্রশ্ন সেটাই নেওয়া। বলছি, আমি তো সেইটাই বলছি, ওদের সেই চেতনার উপরে আমি এই শিক্ষার্থীদের মতো প্রস্তাব করি, আমি মতি, আমি মতি, কারণ এই ধরনের অবৈধ চেতনা, এই ধরনের অনৈতিক চেতনা না ঠিক আছে, বাংলাদেশের কোনো এইসব শব্দ মানুষ আসলে বলা উচিত না, করতে পারে কেন? আপনি শোনেন সাগর ভাই, না ডাকবেন না টক শোতে, দেশের জন্য কথা বলতে এসেছি। আপনি না দেখেন ঠিক আছে আপনার বলুন। মাতৃভূমি, এই যে দেখেন, এই যে দেখেন সাগর ভাই, আপনার মাতৃভূমির অবস্থা হচ্ছে এই রণক্ষেত্রে পরিণত হয়েছে সমগ্র বাংলাদেশ, আপনার দেশ আমার কাছে সবার আগে আমার বাংলাদেশ। কে কি বলবে আমি জানি না, কে রাজাকার বলবে, কে হিন্দুস্তান বলবে, কে পাকিস্তান বলবে, তাতে আমি লাথি মারি। আমার বাংলাদেশের চাইতে প্রিয় কোনো দেশ হতে পারে না, আমার মাতৃভূমির চাইতে প্রিয় কোনো দেশ হতে পারে না, আমার শিক্ষার্থীর চাইতে প্রিয় কোনো দেশ হতে পারে না। আমি যা বলছি 18 কোটি জনতার কথা বলছি, আমি বলছি বাংলাদেশের এই মুহূর্তে স্বাধীনতাকামী শিক্ষার্থীদের কথা বলছি।
আমি বলছি বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলছি। আমি এইসব ধান্দাবাজের কথা বলে আমার দরকার নাই। আমার বাংলাদেশকে ধ্বংস করে দিবেন, এই যে দেখেন এইভাবে আপনারা ধ্বংস করে দিবেন। পুলিশ যাচ্ছে রিক্সার উপরে ধাক্কা মেরে ফেলে তারপরে পালাচ্ছে, আজকের এই বাংলাদেশের চিত্র। আপনি বলছেন সংলাপের কথা, কার সাথে সংলাপে বলবেন? এই যে খুনি হাসিনা কি বলছে দেখেন, এই যে তিনি বলছেন খুনিদের সাথে কোনো সংলাপ হবে না। যদি শেখ হাসিনা খুনিদের সাথে সংলাপ হবে না বলে বক্তব্য দিতে পারেন, তাহলে সাধারণ শিক্ষার্থীরা কেন বলতে পারবে না যে আজকের আমার 200 মানুষকে হত্যা করেছেন তাদের সাথে কোনো সংলাপ হবে না? অতএব আমি মনে করি বাংলাদেশের এই মুহূর্তে যারা যুদ্ধ করছে এটাকে আপনি কোন রকম অধিকারের কথা আর বলবেন না সাগর ভাই, এক মুহূর্ত বলবেন না যে অধিকার। এখন চলছে যুদ্ধ, এই যুদ্ধে বাংলাদেশের জনগণকে বিজয় ছিনিয়ে আনতে হবে। সর্বশেষ আপনাকে বলতে চাই, বাংলাদেশের একটা নতুন প্রজেক্ট হাতে নিয়েছি, জাইঙ্গা প্রজেক্ট। এই যে দেখেন জাইঙ্গা, এই জাইঙ্গা লাগবে বাংলাদেশের। মানুষকে মুক্ত করতে হলে সমগ্র দেশে এই রকম 100 জাইঙ্গা চাই। এই জাইঙ্গা আজকের পৃথিবীব্যাপী সমগ্র জায়গায় দেখিয়ে দিতে হবে। ওদের তো জাইঙ্গা এখন পরেও না, ওদের জাইঙ্গা খুঁজেও পাওয়া যাবে না। আমি আপনাকে স্পষ্ট করে দেশবাসীকে উৎসাহ দিতে চাই, বলতে চাই আপনারা এই জাইঙ্গা প্রজেক্ট হাতে নিন। এই জাইঙ্গা গুলো আজকের মানুষের আন্দোলনের জন্য দরকার। এই জাইঙ্গা দিয়ে বাংলাদেশের ওই সকল অপবিত্র দুর্নীতিবাজ চোর চাঁদাবাজ গুন্ডা ধর্ষণকারী ওদের মুখোশ উন্মোচন করে দেশবাসীর বিজয় নিয়ে তারপরে দেশের সংস্কার করেন, রাষ্ট্রের সংস্কার করেন, দাঙ্গাবাজি বন্ধ করেন বাংলাদেশের মানুষের উপরে। এই মুহূর্তে আমি যখন কথা বলছি সাগর ভাই, আজকেও দিনের মধ্যে কমপক্ষে 50 জনের মতো লাশ পড়ে গিয়েছে, লাশ পড়ে গিয়েছে, আজকে পড়ে গিয়েছে, গতকালকে পড়ে গিয়েছে, এর আগে পড়েছে। অতএব এইরকম কোন অবস্থা কোন জায়গায় চলতে থাকতে পারে না। প্রিয় সাগর ভাই, আপনি এই চ্যানেলে একজন সত্যবাদী, আপনাকে আমি স্যালুট জানাই। যখন এই দুর্দিনে মানুষ যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত, সেই সময় আপনি জনগণের জন্য কথা বলছেন। ফেস দ্য পিপল কে আল্লাহ তাআলা জনগণের জন্য হয়তো কবুল করেছেন। আপনার এই চেতনাবোধ, দেশপ্রেম, মানবতাবোধ, ছাত্রদের পক্ষে যে আপনি নিজেও বক্তব্য দিয়েছেন আজকে, সেটাকে আমি স্যালুট জানাই। কারণ আপনাদের মতো সাংবাদিক থাকলে বাংলাদেশ আজকে এইরকম অতল গহ্বরে যাইতো না সাগর ভাই। অতএব প্রিয় দেশবাসী, আমাদের কথা হলো, হ্যাঁ আপনাকে ধন্যবাদ। আমাদের অবস্থান একটাই, যে আওয়ামী লীগ, বিএনপি বা রাজনীতি সারা জীবন চলবে, রাজনীতি থাকবেই, দেশ যতদিন আছে রাজনীতি থাকবে, কিন্তু কোনো প্রশ্নে, কোনো প্রেক্ষিতে, কোনো পরিস্থিতি আমাদের সন্তানদের উপরে কোনো কারণে গুলি লাগবে এটা কোনো রাজনীতি সমর্থন করতে পারে না। সে জায়গাতে সকল কিছু উঠতে গিয়ে আমার অবস্থান সবসময় একই রকম থাকবে, গুলির বিরুদ্ধে আমি সবসময় আছি। যে কোনো মানুষের বুকে গুলি লাগবে আমি সবার আগে কথা বলবো, এখানে কোনো আমি আপোষ থাকবে না। এটাই হলো আমার অবস্থান। এখানে যদি আওয়ামী লীগ, বিএনপি যে তথাকথিত রাজনীতি হবে সে তো ভিন্ন কথা, কিন্তু এটা রাজনীতির অংশ নয়। আমার ছেলেরা রাস্তায় মারা যাচ্ছে, আমি চুপ থাকতে পারি না। এটা আমি আমি এতটুকু তো অসভ্য নই। জি আমি একটু একটু যুক্ত করতে চাই, এই যে ভাই ফয়জুল ভাই যেটা বলছিলেন এই সব আওয়ামী প্রজেক্টের কথা, আমরা যদি আজকের এই যে বাচ্চাদের যে আন্দোলন ছিল 2018 সালে, যে নিরাপদ সড়ক চাই আন্দোলন, সেই নিরাপদ সড়ক চাই আন্দোলনের ছেলেদের উপর যেভাবে হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী নির্যাতন অত্যাচার করেছে, আজকের সেই নিরাপদ সড়ক চাই আন্দোলনের শিশুরাই কিন্তু আজকের এই কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। আজকে সাগর ভাই এই মুহূর্তের সংবাদ হচ্ছে বাংলাদেশে আজকের দিনে, এটা হচ্ছে যে আপনি যেহেতু বাংলাদেশের সকল পত্র পত্রিকা চালু নাই, কখনো বিবিসি, কখনো আপনার কি বলে প্রথম আলো, এবং কখনো অসমর্থিত সূত্র থেকে জানা গিয়ে যতটা জানা গিয়েছে যে আজকের দিন পর্যন্ত, মানে আজকের দিনের জন্যই গতকালকের রাত এবং গতকালকের দিন বাদে বা পরশু দিন বাদে বিবিসি এবং অন্যান্য নিউজ থেকে 23 থেকে 27 জন মানুষের মৃত্যুর সংবাদ শোনা গিয়েছে। গ্রামীণ ফোনের অফিস ঘেরাও হয়েছে, 4 জন পুলিশ নিহত হয়েছে, কলকাতা বাংলাদেশের কোটা আন্দোলনকারীর সমর্থনে বিক্ষোভ হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সামনে প্রবাসীদের বাংলাদেশের মানববন্ধন হয়েছে, সবচেয়ে বেশি বড় সংঘর্ষ হয়েছে উত্তরা, বাড্ডা, মিরপুর, যাত্রাবাড়ি, রামপুরায় এবং এখনো চলমান। ভারতীয় শিক্ষার্থীরা বাংলাদেশ ছাড়ছে আন্দোলনে বিএনপি, ইসলামী আন্দোলন, বাম দল, গণসংহতি, বিভিন্ন রাজনৈতিক দল তারা এইটাকে সমর্থন জানিয়েছে। বিএনপির রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করা হয়েছে, আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আজকের এই সংবাদ নিয়ে প্রকাশ করা হয়েছে। আওয়ামী লীগ তাদের সকল নেতাকর্মীকে অফিসিয়ালি নির্দেশ দিয়েছে যে কোনো মূল্যে প্রতিহত করার জন্য, যেটা নিয়ে একটু আগে আপনি আলোচনা করলেন। দেশের অধিকাংশ বেসরকারি টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ, নরসিংদী কারাগারে হামলা, যেটা বাংলাদেশের ইতিহাসে, এই দেশের ইতিহাসে
স্বাধীনতার পর আমার জানা নাই, হতে পারে যদি আমি মিস্টেক করি কেউ বলে দিতে পারেন, যে এই ধরনের হামলার পরে মানুষগুলো শত শত মানুষ বের হয়েছে, সমস্বরে বের হয়েছে এবং তারা সবাই এখন এই মুহূর্তে এই আন্দোলনে সম্পৃক্ত আছে। তারপরে হচ্ছে আপনি দেখেন মোট 47টি জেলায় এই মুহূর্তে আমাদের এই শিক্ষার্থী বৃন্দ তারা আন্দোলন করে যাচ্ছে, তারা এই মুহূর্তে আন্দোলন করে সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছে। আজকের দিনেও যখন সমস্ত জায়গায় ইন্টারনেট বন্ধ, সব বন্ধ, তখনও 47টি জেলা থেকে সংবাদ এসেছে সেখানে এটা হয়েছে। বিআরটি ভবনে আগুন লেগেছে, লালবাগে র‍্যাব অফিস জয় বাংলা করেছে, সেখানেও দেখেন র‍্যাব অফিসেও আগুন লেগেছে এবং সেখানে তারা পালিয়ে গিয়েছে। আন্দোলনের তীব্রতায় সরকার নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকার সভা সমাবেশ নিষিদ্ধ করেছে। আজকের দিনের নিউজ যে ঢাকাতে কোনো সভা সমাবেশ করতে পারবে না, কারণ তারা ব্যর্থ হয়েছে, তারা আজকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তারপরে রেডিও নেট স্যাটেলাইট চ্যানেলের বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে মসজিদের মাইক, যেটা আমরা গতকালকের থেকে বলেছি যে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে এই ইন্টারনেট ছিল না, পত্রপত্রিকা এতটা ছিল না, আপনার এই বাংলাদেশের কোন গণমাধ্যম অত ছিল না, তো কিছুই যখন ছিল না তখন বাংলাদেশে যুদ্ধ করতে পেরেছে। আজকের কি কারণে আমি এরপর আমি জনাব এমবি সালাউদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা, আলোচক হিসেবে তিনি আছেন, প্রিয় দর্শক, তিনি বলার পর আমি যমুনা নিউজের খোঁজ করলাম। সেখানে 7:21 আজকে সন্ধ্যা 7:21, 18ই জুলাই তো না, আজকে 19, ও 18 জুলাই, এটা 18 জুলাইয়ের খবর। এই যতটুকু জেনেছি যে আলোচনায় রাজি নন আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। তবে আমিও এখানে সাগর ভাই আমিও আপাতত আমিও করি সাগর ভাই এই নিউজটা কি একটু, আমি আমিও একটু এই বলি নিউজটা কি ফৈজল ভাই, লেটেস্ট নিউজ হিসেবে দেখেছি, এরপরে আর কোনো নিউজ পাইনি। জি না বলেন আমি এখানে বলেন। একটু যুক্ত করি। এই যে দুজনের ভিডিও দেখে সরকারি প্রপাগান্ডা চ্যানেলে প্রচার করা হয়েছে যে তারা সরকারের আলোচনা করতে গিয়েছে, এই দুইজন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়নের বহিষ্কৃত সাবেক কর্মী। এদেরকে সাজিয়ে সরকার বলছে যে তারা এই আন্দোলনকারীদের পক্ষ হতে আলোচনা করতে গিয়েছে, এটা টোটালি মিথ্যা কথা, বোগাস। আমি হচ্ছে এই বৈষম্য নিরসনে যারা আন্দোলন করছে, তিনজন সমন্বয়কের সঙ্গে আমার সোর্স কথা বলেছে, আমি আমাদের ওয়েবসাইটে দিয়েছি তিনজনকে উদ্ধৃত করে, তিনজনই বলেছে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি, হবে না, এবং এত শহীদের রক্ত পাড়িয়ে মারিয়ে তারা এই সরকারের সঙ্গে আলোচনায় বসবে না।